ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর কিছু সিক্রেট সেটিং দেখাবো। এই সেটিংগুলো আপনার ফোনে অবশ্যই করে রাখা উচিত যদি আপনি ইমো ইউজ করেন। এসব সেটিংগুলো আপনার ফোনটাকে আরও সিকিউর রাখবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে আর অচেনা বা অজানা নাম্বার থেকে কেউ বিরক্ত করতে পারবে না যদি এই সেটিংগুলো খুব সুন্দরভাবে আপনার ফোনে অন করতে পারেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি করব না, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেব এবং এই সেটিংগুলো আপনার ফোনে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে নেবেন বা অন করে নেবেন। তো এই সেটিংটি অন করার জন্য আপনারা ইমোতে চলে যাবেন। প্রথমে ইমোতে গিয়ে নিচে আসবেন, একদম নিচে দেখবেন বাম সাইডে একটা প্লাস আইকন থাকবে, তো এখানে প্রেস করবেন। এরপর মোর অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস একটা অপশন পাবেন, তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর প্রাইভেসি বলে একটা অপশান পাবেন, প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর প্রথমেই একটি অপশান পেয়ে যাবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ সেটিং, সেটা হচ্ছে লাস্ট সিন। আমাদের লাস্ট সিনটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই কিন্তু আমাদের লাস্ট সিন চেক করে আমাদেরকে ডিস্টার্ব করতে পারে বা নক করতে পারে। তো এই সেটিংটি আপনাদের কী করতে হবে, এখানে দেখুন, যদি আপনাদের দেখুন এখানে কিন্তু ইমো কোম্পানি দেখিয়ে দিয়েছে যে অনলাইন দেখাবে এরকম করে। আপনি তো এখানে অনলাইন রাখতে চান লাস্ট সিন না কেমন আপনি হাইড করে রাখতে চান? আপনাদের এভরি আপনার লাস্ট সিন যে কেউ দেখতে অ্যাড না করলেও আপনাকে যে কেউ কিন্তু লাস্ট সিন অনলাইন কি অফলাইন আছে সেটা সবাই দেখতে পাবে। মাই কন্ট্যাক্টে রাখলে কী হবে, যাকে কন্ট্যাক্টে রাখবেন বা আপনি যাকে অ্যাড করবেন আপনার ইমোতে সেই কিন্তু অনলাইন দেখতে পাবে। আর যদি এভরিওয়ানে ক্লিক করেন তাহলে প্রত্যেকে দেখতে পাবে, আপনি অ্যাড করুন বা না করুন তবু কিন্তু যে কেউ আপনার ইমোর অনলাইন লাস্ট সিন দেখতে পাবে। দেখুন নো বডিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু কেউই দেখতে পাবে না। আপনি যাকে সেভ করুন বা অ্যাড করুন বা আপনি যা ইচ্ছা করুন আপনার কেউই কিন্তু দেখতে পাবে না আপনার লাস্ট সিন। তো দেখুন সেকেন্ড নম্বর অপশান হচ্ছে রিড রিসিপ্ট। তো এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ। এই অপশানটির কাজ হচ্ছে, ধরুন আপনি একটা কাউকে হ্যালো লিখলেন বা কেউ আপনাকে মেসেজ করলো হ্যালো, এবার কি হবে যদি আপনি মেসেজটি দেখেন তাহলে কিন্তু তাকে এই সাইনটি দেখাবে যে আপনি মেসেজটি তার সিন করেছেন। যদি আপনি মেসেজটি না দেখেন তাহলে শুধুমাত্র দুটো টিক দেখাবে। তো এই অপশানটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই অপশানটি কি, এই অপশানটি যদি আপনি এখানে তিনটি কিন্তু অপশান থাকবে আর এই তিনটি অপশান কিন্তু আপনার খুবই হেল্পফুল করবে। দেখুন এখানে আপনি যদি এভরি ওয়ান ক্লিক করে রাখেন তাহলে যে কেউ আপনাকে, ধরুন যে কেউ আপনাকে একটা মেসেজ করলো আপনার কন্ট্যাক্টে তার নাম্বার সেভ করা নেই, তবুও যদি আপনাকে মেসেজ করে এবং যদি আপনি মেসেজটি দেখেন না তাহলে এরকম একটা চিহ্ন তাকে দেখাবে যে আপনি মেসেজটি সিন করলেন। আর এখানে যদি আপনি মাই কন্ট্যাক্টে রাখেন তাহলে কী হবে, আপনি যাকে আপনার ইমোতে অ্যাড করবেন সেই কিন্তু দেখতে পাবে। ধরুন আপনি একজনকে অ্যাড করলেন এবং সে যদি আপনাকে মেসেজ করেন তাহলে আপনি যদি দেখেন মেসেজটি তাহলে এরকম একটা সাইন দেখাবে বা এরকম একটা চিহ্ন দেখাবে। আর নো বডিতে ক্লিক করলে, নো বডিতে মানে হচ্ছে যে আপনি যা ইচ্ছে করুন আপনার কোনো কিছুই সে দেখতে পাবে না। তো এটাই হচ্ছে এই অপশানটির কাজ। নিচে আসবেন আর একটু, নিচে এসে এই অপশানটির কাজ হচ্ছে যে হু ক্যান সি মাই আবদার, মানে কে আমার প্রোফাইল দেখছে, আপনি কাকে কাকে প্রোফাইল দেখাতে চান। আপনি যদি ইচ্ছা করেন যে প্রত্যেককে দেখাবো বা সবাইকে দেখাবো তাহলে আপনি এভরিওয়ানে ক্লিক করে রাখতে পারেন। এভরিওয়ানে ক্লিক করলে সবাই আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাবে। আপনি নাম্বার আপনার ইমোতে অ্যাড করুন বা না করুন তবুও কিন্তু যে কেউ আপনার ইমোর প্রোফাইল দেখতে পাবে। যদি আপনি মাই কন্ট্যাক্টে ক্লিক করে রাখেন তাহলে আপনি যদি তার নাম্বারটি ফোনে অ্যাড করেন সেই কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পাবে। আর এভরিওয়ানে ক্লিক করলে কী হবে, যে কেউ আপনার নাম্বার বা আপনার যে কেউ আপনার প্রোফাইল পিক দেখতে পাবে। নো বডিতে ক্লিক করলে আপনার প্রোফাইল কেউই দেখতে পাবে না। আপনি যদি নাম্বার সেভ করেন বা যদি আপনি নাও সেভ করেন তাহলে আপনার কোনো কিছুই ডাটা দেখতে পাবে না বা আপনার প্রোফাইল দেখতে পাবে না। তো এই ছিল ইমোর কিছু চমৎকার সেটিংস। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ইমো ইউজারকে সেন্ড করবেন এবং তাকেও মানে সিকিউর রাখতে হেল্প করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।